এখন বুঝি নজরুল মারেফতের কত এলেম রাখত আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সে পথে মর এটি যেতেন নূর নবী হাজরাত রসুল করিম সাল্লাহ সাল্লামের আজমাত মহাব্বাত কি পরিমাণ থাকলে এরকম কবিতা লিখতে পারে মানুষ আল্লাহ দোয়া করি না দেখ নজরুল কে কানা নুর নবী সালামের সানে যে কবিতা লিখে গেছে নজরুল আমি মনে করি এগুলো তার আগের গুনাহের জন্য তবা হয়ে গেছে নাজাতের একটা বায়েস হয়ে গেছে তো যারা হালুয়া রুটির ভাগ নিল না সেরাতে মুস্তাকিমে থেকে মানুষকে সেরাতে মুস্তাকিমে ডাকলো এই লোকগুলোর নতুবা কোমরে রশি লাগছে হাতে করা লাগছে মারা হয় পিছানো হয় মৌলবাদী বলা হয় জঙ্গিবাদী বলা হয় মামলার পর মামলা দিয়ে ফাঁসানো হয় ঠিক কিনা ভয় দেখানো হয় এ লোকগুলো দুনিয়াতে কষ্ট করলো আখেরাত তো তাদের কামিয়াব তারা তোমরা যারা হালুয়া রুটির ভাগ নিলাম মৌলবীরা একটু যাইয়া যারা আছে দায়িত্বে তোমাদের মা খালা আপা খালু দুলাবাই চাচা এদের কাছে যে একটু হাতে পায়ে ধরে বলতে পারো না যে একটা যুগ আপনাদের দালালি করছি এখন তো ইসলামের বিপক্ষে অনেক কর্মকাণ্ড হচ্ছে দেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে তারপরে শিক্ষা ব্যবস্থায় বিবর্তন বা ডুগানো হয়েছে ধর্ম শিক্ষা তেইশ সাল থেকে পরীক্ষা হবে না আল্লাহ রস্তে আমরা তো আপনাদের দালালি করছি তো জাহান নামে তো বিনা হিসাবে যাইতে হবে অন্তত আমাদের পরকালে মুক্তির জন্য এই কাজগুলো কই দেন না বলবে বলার সাহস আছে আপনারা বলেন এই মৌলবীদের কি বিচার হওয়া উচিত এই সব দালাল মৌলবীরা সকল যুগে মুসলমানের ক্ষতি করছে উচিত এদেরকে জনগণকে মুক্ত মঞ্চ করে শরিয়া আদালতের মাধ্যমে অন্তত তোরনা মারা উচিত তাদের জাতিকে তারা বিভ্রান্ত কেন করল তারা যারা কাছাকাছি যায় হ্যাঁ চাচা চাসি খালা দুলাবাই আপা তাদের কাছে যেতে পারে নাকি অন্তত পজিটিভ বুঝটা কি দিতে পারে না যে এটা করলে ভালো হয় এটা করলে ভালো হয় এরা করে তো সাম্যদি কি করে হ্যাঁ মোসাহেবকে কে তো হ্যাঁ সূর্য আজকে উত্তরে উঠছে আপনি যেহেতু বলছেন উত্তরে উঠছে দুপুর বারোটা শীত লাগতেছে রাত চলে আসছে হ্যাঁ আপনি তো বলছেন নাকি রবীন্দ্রনাথের তো কবিতা পড়ছেন না আরে নজরুলের হ্যাঁ রবীন্দ্রনাথ না রবীন্দ্রনাথ নিজে ইংরেজদের তো করছে সারা জীবন তো সামুদি করতে করতে রবি ঠাকুর নোবেল পাইছে আর নজরুল বিদ্রোহ করছে কি করছে রবীন্দ্রনাথ যখন তোষামুদি করছে ইংরেজদেরকে দেবতা বলছে আমার রবীন্দ্রনাথ আমার নজরুল তখন বলছে ওই ভেঙ্গে কর ঠিক কিনা তার মধ্যে তোষামুদি ছিল না হ্যাঁ নজরুল আর রবীন্দ্রনাথ একসাথে কোথাও যাচ্ছে রেলগাড়িতে এক ইংরেজ উঠছে হ্যাঁ নজরুলের সহ্য হয় নাই দেখে গাধা ইংরেজ তার সাথে তো আবার বাঙালি আছে একটা আপনি ইংরেজ সার কে গাধা বললেন রবীন্দ্রনাথ চিমটি তখন রবীন্দ্রনাথের একটা ব্যাখ্যা দিছে গাধা মানি ওই গর্ধবের কথা বলে নাই গা মানি শরীর ধা ধবল ইংরেজের শরীরটা তো সাদা এই বলছে গাধা এই ছিল রবি ঠাকুরের তুষাম ছিল নবী যে কবিতা গুলো লিখে গেছে নজরুল আমি মনে করি এগুলো তার আগের গুনাহের জন্য তবা হয়ে গেছে নাজাতের একটা বায় হয়ে গেছে এখন বুঝি নজrul মারিফতের কত ইলম रक्্ত সুবহানাল্লাহ 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 আমি যদি আরব হতাম ওই মদিনারই পথ সে পথে মরতে যেতেতেন নূর নবী হযরত সুবহানাল্লাহ নসূল-ই করিম সাল্লাল্লাহু সাল্লামের আজমত محبت কি পরিমাণ থাকলে এই রকম কবিতা লিখতে পারে মানুষ এই কবিতাগুলো স্কুলে পাঠ্য করা হয় নাই নজুলে নাই এগুলো নাই এগুলো অন্যান্য কবিতা পাঠ্য করা হয়েছে কারণ নজরুলের কবিতা পড়লে নাস্তিক আস্তিক হবে অমুসলিম মুসলিম হবে ঠিক না আমার পদভ্রষ্ট যুবকরা দিনের পথে ফিরে আসবে সেজন্য এই কবিতাগুলোকে পাঠ্য করা হয় না